গুড মর্নিং ফ্রেন্ডস, একটা সুন্দর সকালে তোমাদের অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো এখন বাজে সকাল 7টা, তো আমি উঠে পড়েছি। উঠে মুখ ধুয়ে সব বাসি কাজ সেরে জামা কাপড়ও কেচে নিয়েছি, নিয়ে তারপর রান্নার দিকে চলে আসব। সকালেই রান্নাটা করতে হয় আমাকে, কারণ অফিস যাই আর সব সকালে করে নিলে কী বলো তো কাজটা মিটেও যায়। আর আমাদের তো সকালে রান্না করতেই হবে, না করলে হবে না, খেয়ে যাবে, টিফিনও নিয়ে যাবে। তো আমি আগে সবজিগুলো কেটে নেব। তো উচ্ছে ভাজবো, উচ্ছে কুমড়ো আলু একসাথেই ভাজবো, মানে উচ্ছেটা ভেজে তুলে রাখবো, রেখে কুমড়ো আলু ভেজে ভাজা ভাজা হয়ে গেলে উচ্ছেটা দিয়ে নেড়ে নেব, আর পটল আলু দিয়ে কাটাপোনা মাঝে ঝোল করে নেব। তো এই আজকে রান্না। আর আমরা তো মাসি আসবে আজকে, তো একটু বেশি করেই করব। তো প্রথমে সবজিগুলো কেটে নিয়ে আমি রান্না করে নিচ্ছি। তো সকাল থেকে তাড়াহুড়ো থাকে জানো তো অনেক, এখন তো কাজের চাপ প্রচুর বেড়ে গেছে। তো মাঝে মাঝে মনে হয় আমার 10টা হাত থাকলে মনে হয় ভালো হতো, মানে একা আমি আর পেরে উঠছি না, এতটাই কাজের চাপ বেড়েছে। তো মাছটাই নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব, আর ওদিকে কুমড়ো আলুটাও ভাজবো। তারপর আবার মায়ের শুষ্নি শাক ভাজা সিদ্ধ মতো করে দেব, ছানা করতে হবে, তারপর ডাল সিদ্ধ খায় সেটা করতে হবে, আবার আমার মাম্মার জন্য আলাদা একটা সবজি দিয়ে মাছের ঝোল করতে হবে। মানে খুচরো আইটেম অনেক জানো তো, মানে এইসবের পেছনে মানে তিনজনের আলাদা আলাদা খাবার করতে হয়। এখন আমরা কী খাবো সেটা করতে হবে, মা তো এইসব তরকারি বেশি খেতেই পারছে না, মায়ের জন্য আলাদা করতে হবে আর আমার মেয়ের জন্য আলাদা করতে হবে। তো রান্না হয়ে গেছে, দেখো আমি টিফিনটা গুছিয়ে দিয়েছি, শাক সিদ্ধ আর মাম্মার জন্য একটু ছানা রেখেছি ওকে খাওয়াবো বলে, আর ওর এই ঝোলটা করেছি। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, আমি শ্রাবণী, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার শাঁখা কলার কালেকশান, তো আমার কী কী শাঁখা কলা আছে, কীরকম কী আছে, আমি সবটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমি আশা করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো আমার যে কটা শাঁখা পলা আছে আমি এখানে নিয়ে চলে এসেছি, তো তোমাদেরকে আমি একটা একটা করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এমনি যে শাঁখা পলা সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই শাঁখাটা দেখো, খুব মোটা মোটা শাঁখা এটা। তো এই শাঁখাটা আমি স্বাদে কিনেছিলাম, তো মোটা শাঁখা পরার শখ ছিল তাই জন্য এই শাঁখাটা আমি স্বাদে কিনেছিলাম। শাঁখাটার ডিজাইনটা দেখো, একটা মাছ ডিজাইন যাচ্ছে, তারপর একটা কলকা, এখানে একটু নেল পলিশ দিয়েছি। তো শাঁখা পরতে কার না ভালো লাগে তাই না, শাঁখা সবার ভালো লাগে। তো এই শাঁখার সাথে এই পলাটা আমি ম্যাচিং করে নিয়েছিলাম, যেহেতু মোটা শাঁখা পরার শখ ছিল তাই জন্য এই মোটা শাঁখা পলাটা নিয়েছিলাম। দেখো মাছ ডিজাইন। তারপর আমি একটা দেখাবো সরু শাঁখা। তো এই শাঁখাটা আমার আবার বিয়ের পরপর সরু শাঁখা পরার ইচ্ছা হয়েছিল, তো তাই জন্য আমি দেখো খুবই সরু শাঁখা, দেখো একদমই সরু শাঁখা এটা, তাই জন্য আমি এই সরু শাঁখাটা কিনেছিলাম। ডিজাইনটাও খুব সুন্দর। তো এই সরু শাঁখার সাথে এই পলা দেখো ম্যাচিং করা, দেখো এটাও খুব সরু, এই দেখো এই সরু শাঁখার সাথে এই পলাটা আমি ম্যাচিং করে কিনেছিলাম। আরও দুটো পলা আছে সরু সরু, আর এই শাঁখাটা দেখো যেটা পরে আছে এটা আমার বিয়ের শাঁখা, এটাও খুব সুন্দর ডিজাইন, এটা মণিপুরী শাঁখা বলেছিল দেখো। তো এই শাঁখাটাও খুব সুন্দর ডিজাইন, তো এর একটা এক পিস বিয়ের এক বছর পর ভেঙে বেড়ে যায়, তো তাই জন্য আমি এই শাঁখাটা আবার কিনেছিলাম ওরকমই ম্যাচিং করে, এটাও ভালো কলকা কলকা ডিজাইন দেখো। তো এরও এক পিস বেড়ে যায় আর এর এক পিস বেড়ে যায়, তো দুটো ডিজাইন না খানিকটা একই টাইপের, তাই জন্য এই দুটো আমি হাতে এখন পরে থাকি।
আর এই পলাটা বিয়েরই পলা, এই যে পলাটা দেখছো এটা বিয়েরই পলা। তো এই শাখাটাও খুব ভালো লাগে। তো এবার আমি দেখাবো আমার বিয়ের শাখা বাঁধানোটা। এইটা হচ্ছে শাখা বাঁধানো, দেখো। তো এই আমার বিয়ের শাখা বাঁধানোটা আমার দিদি আমাকে দিয়েছে বিয়েতে। শাখা বাঁধানোর ডিজাইনটাও খুব সুন্দর, দেখো। প্রথমে পাত, তারপর দুটো মানে গোল গোল, তারপর প্রদীপ ডিজাইন, দেখো এই প্রদীপ, তারপর আসছে কলকা। এই কলকাটা আমার খুবই ভালো লাগে, এই কলকা ডিজাইনের শাখাটা। তো ফের গোল প্রদীপ, আবার চৌকো, আবার এই নিমকি ডিজাইনটা। এখানে দেখো গোল দিয়ে দুটো নিমকি ডিজাইন, তো গোল, আবার পাত, আবার কলকা। তো আমার শাখাটা কেমন হয়েছে জানিও, বিয়ের শাখাটা। আর একবার দেখাই তোমাদের, এটা আমার বিয়েতে আমার দিদি আমাকে দিয়েছে। এবার পলাটা দেখাই, আর এটা আমার বিয়ের সময় আমি নিজে টাকা জমিয়ে কিনেছিলাম, যেহেতু দিদি শাঁখা দিয়েছে তাই জন্য আমি পলাটা বানিয়েছিলাম। তো এটা 4 গ্রাম আছে, তখন এটা 20,000 টাকা নিয়েছিল, না 21,000 টাকা নিয়েছিল তখন, তখন সোনার দাম হয়তো 30,000 টাকা কী এরকম হয়েছে। তো এখন তো সোনার দামটা খুবই বেশি, তাই না? দেখো পলার ডিজাইনটাও দেখো, আমি এরকম মানে এরকম বলে বানিয়েছিলাম এই ডিজাইনটা, তখন মানে আমার খুব পছন্দ ছিল। এটাও কেমন হয়েছে জানি। এই শাঁখার সাথে এই পলা, এই আমার শাঁখা বাঁধানো, পলা বাঁধানো, আর সব শাঁখার সাথেই পলা ম্যাচিং করে করে আমি কিনেছি। এর সাথে মোটার সাথে মোটা, সরুর সাথে সরু। তো এই ছিল আমার শাঁখা পলার কালেকশান। তো বন্ধুরা প্লিজ জানিও কেমন হয়েছে আমার শাঁখা পলাগুলো কেমন। তো আমার অনেক শাঁখা বাঁধানো, পলা বাঁধানো নেই, এই এক জোড়াই আছে, একটাই শাঁখা বাঁধানো আর একটাই পলা বাঁধানো আছে। আর এমনি শাঁখা পলা অনেক আছে, এমনি আমি সব কিনে কিনে রেখেছি। যখন মানে এই শাঁখাটা কবে পরি বলতো, এই মোটা শাঁখাটা পুজো বাড়িতে গেলে, একটু মোটা মোটা শাঁখা পরা দিচ্ছে, পুজো বাড়িতে গেলে টেলে এটা পরি। আর এটা যখন এমনি কোথাও ঘুরতে টুরতে যাই, সরু শাঁখাটা পরি, মানে এরকম দেখে সেখে পরি আর কি, যখন যেটা ইচ্ছা হয়, মানে যেখানে যেটা চলে সেটা সেখানেই সেটা পরি। তো তোমরা প্লিজ জানিও আমার শাঁখা পলার কালেকশানগুলো কেমন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।